আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই বর্ষায় আমার খামারের কি অবস্থা দেখুন। আসলে বর্ষা আসলে ছাগল গরু এদের ঘাসের সংকট দেখা যায়, কারণ এ টাইমে সবসময় ঘাস ভিজা থাকে এবং নিচু জায়গায় পানি উঠে যায়, যার কারণে ঘাসের অভাব হয়। আসলে আমার ছাগল এখন খুব কমে গেছে, আসলে মাঝে কিছু বিক্রি করে দিয়েছে, এখন আপাতত এই কয়টায় আছে। দেখতে পাচ্ছেন শুধু কাদা আর কাদা। কে খাবা? কিচ্ছু করার নেই, যখন যা জোটে তাই খেতে হবে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই পানি হলো, খুব জোরে পানি হলো, যার কারণে পানি বেঁধে গেছে আমাদের বাড়িতে। দেখুন আমাদের বাড়ির কি অবস্থা, পানি বেঁধে গেছে। আমাদের ওখানে দেখুন কি কাদা আর কাদা। আসলে খুব সমস্যা আছে আমাদের এই বর্ষায়, আর আজকে কয়েকদিন প্রায় এক সপ্তাহখানিক এভাবে বৃষ্টি লেগেই আছে, কোনো রোদ নাই, রোদ ওঠার কোনো ইয়াই নাই। তাকিয়ে লাভ নাই, এই বৃষ্টিতে একটু কষ্ট করতেই হবে। কি খাবি খাবি? আমার এই ছাগলটার দুইটা বাচ্চা হয়েছে, দুইটাই খাসি। আসলে ওদের একটু সমস্যায় হচ্ছে থাকতে, কারণ পানিতে তো চারিদিকে কাদা হয়ে যাচ্ছে, ভিতরে নোংরা হয়ে যাচ্ছে। আকাশের অবস্থা খুব একটা ভালো না, দেখতে পাচ্ছেন এখনই আবার বৃষ্টি লাগবে। আমাদের বাড়ির মুরগি এই যে কিছু বাচ্চা, ওরা দেখুন কোথায় উঠেছে। কি করিস তোরা ঘরে, ম্যা করলে হবে না? আসলে ক্যামেরা একটু সমস্যা করছে, ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে বৃষ্টির পানিতে, মনে হয় ক্যামেরায় কিছু পড়ছে। দেখতে পাচ্ছেন বৃষ্টির অভাবে মাঠের কী অবস্থা। আমাদের বাড়ির পেছনে তো সম্পূর্ণ মাঠ, আপনারা জানেন, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি সম্পূর্ণ বাড়ি মাঠ। তো যাই হোক, দেখতে পেলেন আমার খামারের কী অবস্থা। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।